সব মুখোশহীন অবস্থায় এসছেন এই জান আজকে সকালে নিয়মিত বাজার করতে যাওয়ার মতো সবজি বাজার করতে যাওয়ার মতো বাড়ি থেকে ভিড়ছিলাম এই ইউরাকা বার তেলিপুকুর সংলগ্ন এলাকায়। এখানে দেখলাম যে একটা সদ্যজাত শিশু যে হয়তো ইতিমধ্যে কালকেই সম্ভবত জন্মেছে চিকচিকিতে মুড়ে ফেলে চলে গেছে, এটাই সেই নিয়ে পরিবেশে চাঞ্চল্য আমাদের পাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন এসছে, তাদের দায়িত্ব করছে, কিন্তু এই সময় এত জমায়েত হয়েছে করোনা পরিস্থিতিতে এইসবও ভাবতে হবে। কিন্তু এরকম কাজ যারাই করে একটা বিশ্বস্ত কাজ, এগুলো একটা মানা যায় না। এত করোনা পরিস্থিতিতে মানুষ আতঙ্কিত, তার উপরে একটা এরকম মানে অমানবিক কাজ, এগুলো ভাবাই যায় না। এগুলো তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। আমার নাম পার্থ ঘোষ। আপডেট খবর পেতে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।